সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম পলিনোমিয়াল বা বহুপদী নিয়ে। এর টাইপ ভিত্তিক উদাহরণ আমরা শুরু করেছিলাম এবং প্রথম টাইপের থেকে আমরা দেখেছিলাম যে মূল দ্বয়ের গুণফল, যোগফল, বিয়োগফল এই টাইপের টাইপ দেখেছিলাম। তো সেটার অ্যাডমিশন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে তোমার প্রশ্নটা হচ্ছে কি, সরাসরি চলে যাচ্ছে আমার প্রশ্নে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের একটা মূল আর একটা মূলের এন গুণ। সো একটা যদি আলফা হয় একটা এন আলফা, তাহলে দেওয়াকে দেখাতে হবে যে এন বি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু ওয়ান প্লাস এন স্কোয়ার। তার মানে কি, এটাতে যে দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের যে দুইটা মূল ছিল, একটা যদি আলফা হয় এবং আরেকটা যদি তোমার হচ্ছে এন আলফা হয়, তাহলে কিন্তু এন আলফা এবং আলফা কোনোটাই কিন্তু নাই, আমাদের কিন্তু ওগুলোকে রিমুভ করতে হবে, যে কোনো মূল্যে রিমুভ করতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করি। চলো, এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সমীকরণ, এই সমীকরণের যে একটা মূল যদি আলফা আর একটা হচ্ছে এন আলফা, আমরা যেটা বললাম, তাহলে আমরা যদি এই মূলটাকে যদি যোগ করি, আলফা প্লাস এন আলফা থেকে যদি যোগ করি, করলাম যোগ করলে কিন্তু আমাদের মাইনাস বি বাই এর সমান আমরা পাচ্ছি। এটার আদর্শ ফরম্যাট এবং বোঝা যাচ্ছে এখানে হচ্ছে যে বি এবং এর অনুপাতটা হলো এখানে আর কি। সো এবার আমরা যদি একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমাদেরকে যেহেতু আলফা রিমুভ করতে হবে, আমরা কিন্তু আলফা প্লাস এন আলফাকে কিন্তু যোগ করতে পারি না, তাই না? আমরা হচ্ছে যেমন ওইখানে যেমন আমরা বলেছিলাম যে আলফা, আগের ম্যাটটাতে আমরা বলেছিলাম যে আলফা প্লাস থ্রি আলফা, তখন আমরা বলেছিলাম ফোর আলফা ডেট বলতে পারি, বাট এখানে কিন্তু বলতে পারি না। এখানে কিন্তু দুটাই হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান, কিন্তু দুটা আলাদা আলাদা নাম্বার। সো আমরা কিন্তু যোগ করতে পারি না, একই ফর্মেটে নাই এরা। সো এই জন্য আমরা কমন নিলাম আলফা ইকুয়াল টু ওয়ান প্লাস এন। আমাদের কাজটা তো এনকে আলফাকে রিমুভ করা, তাই না? সো আমাদের আলফাকে রিমুভ করার জন্য আমরা আলফাটাকে একটু পাশে লিখলাম কমন নিয়ে। সো এরপরে আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু বলতে পারি যে বি ডিভাইডেড বাই এ প্লাস এ ইন্টু ওয়ান প্লাস এন, এটা চলে আসলো এখানে। তো আমরা যদি পরবর্তীতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে এখানে হচ্ছে একটা মাইনাস হবে, এখানে ভুলে হয়তো মাইনাসটা আসেনি, আমি মাইনাসটা দিয়ে নিচ্ছি। ওকে, এখানে যে বি ছিল সেই বি এর আগে একটা মাইনাস হবে। এবং পরবর্তীতে দেখো, আমরা যদি মূলদ্বয়কে যদি গুণ করি, অর্থাৎ আলফা ইন্টু এন আলফা লিখি, তাহলেও কিন্তু আমাদের মানে যে অনুপাতটা সেটা কিন্তু সি বাই এর অনুপাত সমান হচ্ছে। সো আলফা ইন্টু এন আলফা ইকুয়াল টু সি বাই এ হলো। এবার আমরা যদি এটাকে গুণ করি, এবার কিন্তু এন ইন্টু আলফা স্কোয়ার হয়, তাই না? সো এন ইন্টু আলফা স্কোয়ার যদি হয়, এবার কিন্তু এখানে আলফাকে রিমুভ করার জন্য আমরা আলফা মান কিন্তু আগে থেকে পেয়ে গেছিলাম, সেটা কি, আলফা মানটা আগে থেকে পেয়ে গেছি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু ওয়ান প্লাস এন। সো আমি ওই কাজটা এখানে করলাম, আলফা মানটা বসিয়ে দিলাম এখানে, মাইনাস বি মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু ওয়ান প্লাস এন এর হোল স্কোয়ার হলো এখানে। সো এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের জাস্ট একটু সাজিয়ে এন বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস এসি ইন্টু ওয়ান প্লাস এন স্কোয়ার ফর্মেটে নিয়ে যাওয়া। তাহলে আমি এখানে বর্গ করে দিলাম, সো বি স্কোয়ার হলো, আর নিচে তোমার এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এন স্কোয়ার হলো, আর সমানের জয় পাশের চিহ্ন যেটা থাকে সি বাই এটা কিন্তু একই থাকলো আর কি, সিমিলার। সো পরবর্তীতে আমরা ক্যালকুলেশনটাকে সামনে দিকে আগাবো। এন বি স্কোয়ার লিখলাম উপরে, যেহেতু আমাদের এখানে এন বি স্কোয়ার আছে এবং বাকি টার্মগুলো যেহেতু হচ্ছে আমাদের ওই পাশে, সো ওই পাশে আমরা বাকিগুলোকে নিয়ে গেলাম। সো এখানে সি বাই এ থাকলো এবং এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এন স্কোয়ার এই পাশে চলে আসলো। এ স্কোয়ার স্কোয়ার দেখো কাটা চলে যাচ্ছে, সো এ স্কোয়ার সরি এ স্কোয়ার স্কোয়ার না, এ স্কোয়ার এই কাটাকাটি চলে যাচ্ছে। সো এ দিয়ে যদি আমি স্কোয়ারকে কাটি, তাহলে সেক্ষেত্রে উপরে কিন্তু এক্সট্রা এ থাকে, সো উপরে থাকে তোমার সি এ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এন বি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু ওয়ান প্লাস এন এর হোল স্কোয়ার। সো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে টাইপের প্রমাণ করতে হলো, সেটাইপের প্রমাণের দিকে আমরা জাস্ট নিয়ে গেলেই হবে আর কি। আর অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে যে যে ফর্মেটের প্রমাণটা করতে বলতেছে, সেই ফর্মেটের প্রমাণটা মিলতেছে না, হয়তো আমরা এখানে দুই নাম্বার লাইনে এসে আমাদের তিন নাম্বার লাইনটা আমরা বের করতে পারতেছি না, চার নাম্বার লাইনে আমরা মানে আমাদের দরকার। সো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে ব্যাক ক্যালকুলেশনটা করা। অনেক সময় তোমরা হচ্ছে এটাকে হচ্ছে হয়তো অনেকে খারাপ চোখে থেকে ব্যাক ক্যালকুলেশন করাটা, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করাটা কোন ক্ষেত্রে ভালো সেটা হচ্ছে এই ক্ষেত্রে ভালো, তুমি একটা লাইন বুঝতেছো না যে এখানে কী হবে, তখন তোমাদের যে নিচের লাইনটা যদি তুমি একটু লিখে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে উপরের লাইনটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। নিচ লাইন থেকে যদি উপরের দিকে ক্যালকুলেশন করে আসো, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে এই লাইনটা কিন্তু অনেক সময় পেয়ে যাবা। এবং এই ব্যাক ক্যালকুলেশন অনেক সময় দেখা যায় যে সরাসরি ক্যালকুলেশন করলে একটা জিনিস মিলতেছে না, বাট ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু মিলে যাচ্ছে। এটার যে বেসিক কারণটা, সেই বেসিক কারণটা হচ্ছে কি, তোমার অনেক সময় দেখা যায় এখানে দুই নাম্বার লাইনে হয়তো কোনো কোনো কিছু কেটে দিছো, যেটা হয়তো না কাটলে পরবর্তীতে তোমার হচ্ছে এই ফর্মেটটা চলে আসতো। সেই যে এই যে কাটাকাটি যে করো, এই কাটাকাটি যদি না করো, তাহলে কিন্তু তোমাদের ব্যাক ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না, কিন্তু কাটাকাটি করে বলেই আমরা হচ্ছে কিন্তু পরবর্তীর দিকে আমরা মিলাতে পারি না। সব ম্যাথ না, কিছু যেমন এটা কিন্তু ডেট মিলে গিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা মিলতেছে না, সেক্ষেত্রে তুমি যদি অনেকক্ষণ চেষ্টা করার পরে যদি তুমি না পারো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাক ক্যালকুলেশন মানে প্রসেসে উপরের দিকে আসবে, তাহলে অবশ্যই অঙ্কটা মিলে যাবে। সো আমরা পরবর্তীতে অন্য একটা ম্যাথের দিকে যাব, যেখানে বলেছে যে 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু জিরো, এই সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান এবং পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এবার কিন্তু আর গুণ না, এবার কিন্তু বর্গের সমান। তার মানে একটা যদি আলফা হয়, তাহলে অপরটা কত হবে, গেস করো তো। একটা যদি আলফা হয়, তাহলে অপরটা অবশ্যই কী হবে, অপরটা হবে অবশ্যই আলফা স্কোয়ার। ওকে, তাহলে আমরা
খুবই সহজ প্রশ্ন আসে এখান থেকে, খুব বেশি প্যাচায় না, তো যদিও প্যাচায় দু একটা ম্যাচ না পরবর্তীতে দেখবো সামনে। সো আপাতত এই ম্যাটটা করার চেষ্টা করি আমরা। এবার আমাদের কাজ কি, এবার আমাদের ওই জাস্ট নর্মাল যে মূলদয়ের গুণফল এবং যোগফল বের করা। তারা মূলদয়ের যোগফল লিখলাম, দেখতে পাচ্ছ এখানে আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার লিখলাম, এবং যেখান থেকে আমরা বলতে পারি কি যে -6/27 আমরা বলতে পারি। সো ওখান থেকে হচ্ছে জাস্ট 3 দিয়ে যদি আমরা ভাগ করি, উপরে 2 থাকে আর নিচে থাকে তোমার 9, সো -2/9 থাকে, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার আমাদের কাজ কিন্তু আলফাকে রিমুভ করা, আমাদেরকে আলফাকে যে কোনো মূল্যে রিমুভ করতে হবে। তো আমাদেরকে রিমুভ করার জন্য আমরা এটাকে রেখে দিলাম এখানে, এবং আমাদের পরবর্তীতে আমরা পাচ্ছি কত, আমরা পরবর্তীতে পাচ্ছি হচ্ছে আলফা, আমরা পরবর্তীতে পাচ্ছি আলফা কিউব। এখান থেকে হচ্ছে আলফা ইন্টু আলফা লিখলে, আলফা স্কোয়ার লিখলে এখানে কিন্তু আলফা কিউব পাচ্ছি আমরা, আর হচ্ছে -P+2/27 থাকতেছে, সো এটা এখানে রয়ে গেল। তো এবারে আমরা 1 নম্বরে যেটা কাজ, যে কাজটা করবো, 1 নম্বর কাজটাতে আমরা করবো এটাকে কিউব করে দিব। আমরা যদি এটাকে যদি কিউব করি, দেখো আলফা প্লাস আলফা স্কোয়ারের কিউব ইকুয়াল টু -2/9 হোল কিউব করলাম। হোল কিউব করার পরে দেখো এখানে a+b হোল কিউবের সূত্র করলাম, অর্থাৎ আলফা কিউব প্লাস বি, এটাকে যদি আমরা সূত্রটা লিখি সেটা কী ছিল, a³+b³+3ab(a+b), ওই ফর্মেটটা নিলাম। সো এখানে প্রত্যেকটাই কিন্তু আলফা কিউব কিংবা 3 এর গুণিতক আকারে আসতেছে। দেখো আলফা কিউব আসলো, এখানে কিউবের গুণিতক অর্থাৎ আলফা টু দি পাওয়ার 6 আসলো, কিংবা এখানে তোমার আলফা কিউব আসলো, আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারের পুরোটাই কিন্তু চলে আসলো। সো এটা কিন্তু মান আমাদের জানা আছে, এবং আলফা কিউবের মান কিন্তু আমার জানা আছে। তাহলে আমি যে কথাটা তোমাদের বারবার বলে আসছি যে এই ম্যাথগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস না করো, তখন দেখা যাবে কি তোমরা যে প্রিভিয়াস ম্যাথগুলোতে যেটা করেছিলে যে আলফাকে কমন নিয়েছিলে, আলফাকে কমন নিয়ে আলফা মানটা বসিয়ে দিয়েছিলে, এখানে কিন্তু সেই কাজটা করতে পারতাম না। যদি এখান থেকে আলফা কমন নিতো তাহলেও কিন্তু তোমার 1+α থেকে যেত। তার মানে এই দুইটা সমীকরণ ডেভেলপ করার পরে কিন্তু তুমি আর ম্যাটটাকে সামনে দিয়ে আগাতে পারতাম না, যদি না তোমার এই প্রসিডিউরটা জানা থাকতো যে না এখানে আমাদের কিউব করলেও অনেক সময় আমাদের দেখেছি কিউব করতে হয়, অনেক সময় বর্গ করতে হয়, অনেক সময় যোজন বিজন করতে হয়। তার মানে এই ম্যাথগুলো তোমার যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের এই ম্যাথগুলো ফ্যামিলিয়ার হবে যে না আমি এখানে এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করার পরে হয়তো বা আমাদের এই কাজটা করলে হয়তো ম্যাথটা মিলতে পারে। সো পরীক্ষাই, সো ওইখানে তোমার ভাবারও তো টাইম থাকবে না, যদি না তুমি আগের থেকে তোমার ভাবা থাকে এই কাজগুলো, সো তখন তুমি জাস্ট 2-1 বার একটু মাথার ভিতরে ম্যাথটা করলেই তোমরা হচ্ছে পরবর্তীতে কিন্তু আগাতে সক্ষম হবে আর কি। তো ওকে, আমরা আলফা কিউবের মানটা এখানে বসিয়ে দিলাম, আলফা কিউবের মানটা হচ্ছে -P+2/27 আমরা এখানে বসিয়ে দিব। সো এখানে বসিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল এখানে আলফা কিউবের মান বসলো, আলফা কিউবের হোল স্কোয়ার বলতে পারি এটাকে, আলফা সিক্সকে, আলফা টু দি পাওয়ার 6কে আমরা আলফা কিউবের হোল স্কোয়ার বলতে পারি। সো এটাই আমরা এখানে করলাম। তো অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে একটা সমীকরণ আমরা এখান থেকে ফর্ম করলাম আর কি, এবং যেটাও কিন্তু কী হবে, যেটাও কিন্তু পি এর একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমরা, তাই না? তো আমরা এটাকে একটু সামনে দিকে অপারেশনটাকে আগাবো, এটাকে আমরা বর্গ করলাম, দেন এটাকে হচ্ছে আবার গুণ করলাম। গুণ করার পরে হচ্ছে এখানে তোমার 6×P+2 থাকে, আর নিচে তোমার থাকে হচ্ছে 243, জাস্ট 27 এর সাথে 9 গুণ করলাম আর কি। ওকে, তো পরবর্তীতে আমরা এখান থেকে 27 দিয়ে হচ্ছে এখানে 27 হোল স্কোয়ার যদি আমি যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে দেখো 27 হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে একটা 27 থাকে, এখানে একদম P+2 হোল স্কোয়ারই থাকে, আর এখানে যদি গুণ যোগ ভাগ করার পরে হচ্ছে এখানে 18×P+2 থাকে, আর এখানে -8 থাকে। ওকে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা হচ্ছে এখানে P+2 এর হোল স্কোয়ার করলাম, জাস্ট হচ্ছে এই এটাকে সামনে আনলাম, দেন -9P+2 হলো, +8 হলো। ওকে, তো পরবর্তীতে আমি এটাকে বর্গ করলাম, বর্গ করার পরে P²+4P+4 থাকলো, 9 দিয়ে গুণ করলে -9P-18 থাকে, আর এখানে 18 থাকে =0। পরবর্তীতে আমরা কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করতে পারি, যেটা হচ্ছে P²-5P-6=0। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ এটাকে জাস্ট তুমি মেল টার্ম ফ্যাক্টর করলেই কিন্তু তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবে। সো সেখানে আমরা করতেছি P²-6P+P-6=0, ওখান থেকে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -6, -1। তাহলে এবার কিন্তু আমরা পি এর মানটা বের করে ফেললাম আর কি। সো এই ম্যাটটা কিন্তু আমাদের যে টাইপ, অর্থাৎ গত লেকচারে যে সেকেন্ড ম্যাটটা ছিল সেই ম্যাটটা থেকে কিন্তু কিছুটা কঠিন ছিল, কারণ হচ্ছে এখানে যে কিউব যেটা করতে হয়, এর আগের স্লাইডে আমি দেখেছিলাম কিউব করার যে লাইনটা, এটা যদি তোমরা পারো তাহলে সেক্ষেত্রে ম্যাটটা খুবই ইজি, আর যদি ওইখানেই ভুলে যাও যে কী করতে হবে তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা ঝামেলার দিকে তোমাদেরকে নিয়ে যাবে। সো এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমরাও যথাসম্ভব অনেক বেশি ম্যাথ দেওয়ার চেষ্টা করছি এই স্লাইডে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভাইয়া ম্যাথ বেশি দেওয়ার চেষ্টা করবে, সো আমরা সেই কাজটা এখন করলাম যে এই স্লাইডে একদম অনেক বেশি ম্যাথ আমরা দিয়েছি। সো একটা একটা করে আমরা অবশ্যই দেখবো সবগুলো ম্যাথ। তো আমরা পরবর্তীতে আগাই, এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো, অ্যাডমিশন পরীক্ষায় আসা আরেকটা প্রশ্ন, যে বলা আছে এখানে যদি px² + qx + q = 0 একটা সমীকরণ হয়, এই সমীকরণের মূল দুটির অনুপাত
m is to n হয়। কি বলেছে? মূল দুটির অনুপাত। তার মানে একটা যদি আলফা হয় এবং আরেকটা যদি বিটা হয় তাহলে সেক্ষেত্রে আলফা বাই বিটা এইটা কিন্তু কি হবে? m is to n এর সমান হবে আর কি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হবে যে রুট ওভার অফ এম ডিভাইড বাই এন প্লাস রুট ওভার অফ এন ডিভাইড বাই এম প্লাস রুট ওভার অফ কিউ ডিভাইড বাই একটা একটা হচ্ছে অদ্ভুত একটা জিনিস তোমাদেরকে প্রমাণ করতে বলেছে এখানে। সো আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার ওই আলফা এবং বিটাকে রিপ্লেস করতে হবে যে কোনো কিছুর মাধ্যমে। সো এটা আমরা করবো, চলো স্টেপের মাধ্যমে আমরা সামনের দিকে আগাই। এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা মূল দুটি আলফা কমা বিটা, যেহেতু বলা নাই যে একটা মূল আর একটা মূলের গুণফল বা মিশ্র যেহেতু বলা নাই, দুইটা আলাদা স্বকীয় মূল, দুইটাই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। সো আমরা আলফা এবং বিটা ধরে নিলাম আলাদা আলাদা মূল। ওকে, তো এবার আমরা দেখতে পাচ্ছি দুটোকে যদি যোগ করি, আলফা প্লাস বিটাকে যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে মাইনাস কিউ বাই পি এর সমান হবে, এবং দুটোকে যদি গুণ করি তাহলে সেটা কিউ বাই পি এর সমান হবে। দুটোই কিন্তু সমান, একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস। ওকে, আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আমাদের বলেছে কি যে মূল দুটির অনুপাত, তার মানে আলফা বাই বিটা ইকুয়াল টু এম বাই এন, এটা কিন্তু আমরা বলতে পারি এখান থেকে। সো এই কাজটা আমরা এখানে করবো যে আলফা ইস টু বিটা ইকুয়াল টু এম ইস টু এন। সো এখান থেকে আমরা বলতে পারি আলফা বাই বিটা ইকুয়াল টু এম বাই এন। তাহলে এই যে কাজটা আমরা করলাম এটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর পরের যে কাজটা আমরা করবো এটাই তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল রুট ওভার অফ এম বাই এন প্লাস রুট ওভার অফ এন বাই এম প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। সো আমরা কিন্তু এখানে বলতে পারি যে আলফা বাই বিটার মান এম বাই এন এর সমান, যেহেতু তাহলে আমরা বলতে পারি কি যে আমরা আলফা বাই এম বাই এন এর মান কিন্তু আমরা বলতে পারি আলফা বাই বিটা। সো এখানে আলফা বাই বিটা মান লিখে নিলাম। আবার এন বাই এম এটাকে কিন্তু আমরা বলতে পারি বিটা বাই আলফা, যে এটা হচ্ছে যে উল্টাটা আর কি। যদি আমাদের আলফা বাই বিটা ইকুয়াল টু যদি এম বাই এন হয় তাহলে এটাকে যদি উল্টে দিই অর্থাৎ বিটা বাই আলফা করি তাহলে এটাও কিন্তু উল্টে যাবে। সো এন বাই এম হবে, এন বাই এম হবে। সো ওই কাজটাই আমরা এখানে করলাম। সো প্লাস কিউ বাই পি হলো। সো আমি এবার আমরা কাজ করলাম যে আমি এই দুটাকে হচ্ছে লসাগু নিলাম, অর্থাৎ রুট ওভার অফ আলফা বিটা লিখলাম আর উপরে আলফা প্লাস বিটা রেখে দিলাম আর কি। যেহেতু হচ্ছে যদি লসাগু গসাগু করলে রুট ওভার আলফা এবং রুট ওভার আলফা গুণ হয়ে শুধুমাত্র আলফা থাকবে, এবং রুট ওভার বিটা এবং রুট ওভার বিটা গুণ হয়ে শুধুমাত্র বিটা থাকবে। সো এখানে আলফা প্লাস বিটা ডিভাইড বাই রুট ওভার অফ আলফা বিটা আমরা এখানে পাচ্ছি। সো আমরা এই কাজটা করে ফেললাম এবার। তো এবারে পরবর্তীতে আমাদের কাজ কি, আমাদের যে আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা আমাদের এখানে হচ্ছে আলফা প্লাস বিটা মানানোর এখানে বের করেছিলাম সেটা হচ্ছে মাইনাস কিউ বাই পি ছিল, সেখানে মাইনাস কিউ বাই পি লিখলাম, এবং পরবর্তীতে হচ্ছে তোমার আলফা বিটার মান ছিল তোমার কিউ বাই পি, শুধুমাত্র কিউ বাই পি, প্লাস কিউ বাই পি ছিল, সেটাকে আমরা রুটোভারের ভিতরে রাখলাম। ওকে, রুটোভারের ভিতরে রাখলাম। রাখার পরে এবার আমাদের কাজ কি দেখো, আমরা যদি হচ্ছে এটাকে একটা কাজ করি যে এটাকে দিয়ে যদি এটাকে কাটি, মাইনাসটাকে যদি বাইরে রেখে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু হচ্ছে তোমার রুট ওভার অফ কিউ বাই পি থাকে এখানে। দেখো যদি হচ্ছে এটাকে আমি একটু আর একটু আলাদা করার চেষ্টা করি, এটাকে এখানে যে যে জিনিসটা লিখেছি এই লাইন থেকে যদি আমি আর একটা লাইন যদি বেশি করতাম, যে আমি এই লাইনের ভিতরে মাইনাস রুট ওভার অফ কিউ বাই পি এর হোল স্কোয়ার আর এখানে তোমার রুট ওভার অফ কিউ বাই পি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার দেখো একটা কিন্তু একটা কাটা যায়, এখানে কিন্তু জাস্ট একটা থাকে, তাই না? সো এই একটা জিনিস এখানে রুট ওভার কিউ বাই পি থাকলো আর এখানে মাইনাসটা মাইনাস এখানে বসে গেল আর এখানে প্লাস। দেখো এখানে প্লাস মাইনাস করলে কিন্তু আমাদের কী পাচ্ছি, আমরা কিন্তু জিরো পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেই প্রমাণটা কিন্তু আমরা করে ফেললাম যে এটার মান কিন্তু জিরোর সমান হচ্ছে, সেই প্রমাণটা কিন্তু আমরা করে ফেললাম। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী দিন অন্য কোনো ম্যাথ নিয়ে আলোচনা করবো। তো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।